আল্লাহ জানে বুঝছেননি, আবার সহজে বুঝেন। দ্বিতীয় অভিমত, রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। ইমামুল মাগাজী ইবনে ইসহাক বলেন হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় সে বছর নবীর জন্ম। এখন আমরা দেখব কাবায় হামলা চালানো হয়েছে কবে। আমরা জানলাম কাবায় হামলা চালানো হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তো মুহররমের 13 ধরেন, মুহররমের পরের মাসের নাম কি? সফরের যদি 29 ধরেন তো 29 আর 13 কত হয়? হ্যাঁ 42। 42 এর পরে 50 বানান আরো কত দিন লাগে? তো সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালের 8 দিন যোগ করেন, 8 দিন যোগ করলে কয় তারিখ হয়? 8 তারিখ। তাহলে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালানোর 50 দিন পর রসুলের জন্ম যদি ধরা হয় তাহলে 8ই রবিউল আউয়াল রসুলের জন্ম। আমার সাথে বলেন বলেন 8 তারিখের ব্যাপারটি প্রসিদ্ধ, বিদগ্ধ, মুহাক্কিক, বিচক্ষণ আলেমদের নিকট বিশুদ্ধ। 8 তারিখের ব্যাপারটি বিচক্ষণ, বিদগ্ধ এবং মুহাক্কিক উলামায়ে কেরাম যারা তাদের কাছে এটাই বিশুদ্ধ। রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। রয়ে গেল 12। কত? 12। 12 তারিখের ব্যাপারটিও ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এখানে আনছেন। সেখানে বলছে কিলা, আরবিটা কিলা, উলামায়ে কেরাম আছে কিলা কখন বলে জানেন? লেখকরা কিলা লেখে যদি বর্ণনাটি দুর্বল হয় তখন তারা লেখে কিলা। কোনো বর্ণনা দুর্বল হলে তখন তারা লেখে কিলা, মানে বলা হয়ে থাকে। সেখানে লেখছেন তিনি রসুলের জন্ম 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালের বর্ণনাকারী দুইজন সাহাবি, একজনের নাম জাবের আরেক দলের নাম আবদুল্লাহ ইবনে আব্বাস। খুব মন দিয়ে শুনবেন, এ দেখেন তিন আঙ্গুল, সাহাবি, সাহাবির ছাত্র, ছাত্রের ছাত্র, তাহলে তিনি ছাত্র, তার উস্তাদ একজন, তার উস্তাদ সাহাবি। দেখেন সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ আর আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তারা বলেন হুলিদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন আসানি মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রসুলের জন্ম। এই বর্ণনাকারী সাহাবির নাম জাবির ইবনে আবদুল্লাহ আর আবদুল্লাহ ইবনে আব্বাস। বাস, এই যে সাহাবি বর্ণনা করছেন নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। এই সাহাবি থেকে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নাম সাঈদ। বলেন কি নাম? সাঈদ। তাহলে সাহাবির ছাত্রের নাম সাঈদ। দেখেন এই সাঈদ থেকে হাদিসটা যিনি বর্ণনা করছেন তার নাম আফফান। কি নাম? তাহলে দেখি আপনারা সবাই তাকান, সাহাবি, সাহাবির ছাত্র সাঈদ, সাঈদের ছাত্র আফফান, সাহাবি, ছাত্রের নাম সাঈদ, সাঈদের ছাত্রের নাম। এবার মজার বিষয় দেখেন, তাহলে সনদে পাইলাম সাহাবি সাঈদ আফফান। তাহলে বলেন তো সাহাবি একটু রাখেন, এবার দুইজন, এই সাঈদ আর আফফান, উস্তাদকে সাঈদ, ছাত্রকে আবার উস্তাদকে ছাত্র। এ দেখেন উস্তাদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে, কয় হিজরিতে? ছাত্র জন্মগ্রহণ করছে এর 24 বছর পর, তথা 134 হিজরিতে। আবার শোনেন, উস্তাদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে, ছাত্রের জন্ম হয়েছে তারও 24 বছর পর, মানে 134 হিজরিতে। তা বোঝা গেল ওনারা দুইজন আসলে ছাত্র উস্তাদ? এটাকে বলা হয় ইনকিতা বা বিচ্ছিন্নতা, সনদের বিচ্ছিন্নতা। আর সনদের বিচ্ছিন্নতাকে আরবিতে বলা হয় ইনকিতা, আর ইনকিতা যুক্ত হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি, আর হাদিসে মুনকাতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাই 12ই রবিউল আউয়ালের মতটি ইবনে কাসির লেখছেন প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ লেখেননি। কি লেখছেন? প্রসিদ্ধ। কি লেখেননি? বিশুদ্ধ লিখেছেন কোনটা? 8ই রবিউল আউয়াল। তাহলে বিচক্ষণ বিদগ্ধ আলেমদের কাছে 8ই রবিউল আউয়াল বিশুদ্ধ, আর আমাদের কাছে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ। কিন্তু এই মঠটি দুর্বল কেন? ছাত্র আর উস্তাদ দুইজন, এই উস্তাদ আর ছাত্রের মধ্যে উস্তাদ মরছে 110 হিজরিতে, আর ছাত্রের জন্ম হয়েছে এর 24 বছর পর। এর মানে বোঝা গেল আসলে তারা ছাত্র উস্তাদ না। বুঝছেননি কথাটা? আল্লাহ জানে বুঝছেননি, আলেম ছাড়া অন্যরা বুঝছেননি। তার সোজা কথা, উস্তাদ আর ছাত্র এদের যোগাযোগ হয় নাই, তার মানে হাদিসে নিশ্চিত কোনো সমস্যা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় হাদিসে মুনকতি, এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাহলে 2, 8 আর 12-র মধ্যে বিশুদ্ধ অভিমত পাইলাম 8ই রবিউল আউয়াল। হ্যাঁ, 12টা প্রসিদ্ধ হয়ে গেছে, 12ই রবিউল আউয়াল কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। এখন এই গেল আপনার মোটামুটি জানলাম, 1 নাম্বার ঈদ অর্থ আনন্দ, 2 নাম্বার ইসলামে ঈদ জানলাম দুইটা,
তিন নাম্বার মিলাদ অর্থ জন্ম মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম চার নাম্বার নবীর জন্ম কিবার পাঁচ নাম্বার নবীর জন্ম তারিখ না এভাবে না বলবেন যে এটা নিয়ে মতভেদ কি আছে এটা নিয়ে বিশুদ্ধ অভিমত আট প্রসিদ্ধ অভিমত বারো বিশুদ্ধ আট প্রসিদ্ধ যদিও আপনার সৌরবিজ্ঞানী যারা আছেন আপনার ওই যে যারা সৌরবিজ্ঞান নিয়ে গবেষণা টবেষণা করে এদের নিকট নয় রবিউল আউয়াল কত অনেকের কাছে ওনারা আপনার ওই হিসাব করে চালায় বলছে নয় তো আট নয় যদি বলেন তো আরবিতে তো আবার দিন আর রাতের একটা হিসাব আছে কিন্তু এই জন্য আটটে আপনি ফেলে দেওয়ার সুযোগ নেই এবার আমাদের আলোচনার বিষয় হলো ছয় নাম্বার আলোচ্য বিষয় মিলাদুন নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো আমার সাথে বলেন ৬০৪ হিজরি এটা মনে থাকবনি আচ্ছা এটা মনে রাখলে এবার আলোচনাটা শুনেন ইরাকের একটা শহর আছে মসুল কি শহর এই মসুল শহর এই শহরের একজন বাদশাহ ছিল তার নাম বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি কেউ তার নাম আরেকটা লেখছে কিন্তু আবু সাইদ মুজাফফর একটু ঠিক আছে তার মৃত্যু হলো ৬৩০ হিজরিতে এই বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি সর্বপ্রথম ৬০৪ হিজরিতে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম ১২ই রবিউল আউয়াল রসুলের জন্মদিনে আনন্দ উৎসব পালন করা শুরু করে কি নাম বাচ্চার নাম আবু সাইদ কি নাম আবু সাইদ পুরো নামটা আবু সাইদ মুজাফফর কাউরি পুরো নাম রাখা আবু সাইদ আর একজন হুজুরের মাধ্যমে শুরু করছে ওই হুজুরের নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এই হুজুরের মৃত্যু হলো ৬৩৩ হিজরিতে ওনার মাধ্যমে ১২ই রবিউল আউয়াল সর্বপ্রথম তারা উৎসব পালন শুরু করে আচ্ছা এই ব্যক্তি যিনি ওমর মানে আবুল খাত্তাব ওমর তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান কিতাবে লেখছে কাসিরুল ওয়াকি আফিল আইম্মাতি ওয়া সালাফ মিনাল উলামা এই লোকটা ওলামায়ে কেরাম এবং ইমামদের ব্যাপারে খুব জঘন্য ভাষা ব্যবহার করত এই লোকটা শাদিদুল কিবরি লোকটা ছিল অহংকারী লোকটা কি ছিল বলেন তো খবিসুল লিসান লোকটার ভাষা ছিল খুব খারাপ বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা করে তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ করে প্রধান অস্ত্র মুখের ভাষাটা খারাপ করবে এটা প্রধান অস্ত্র আমি এ পর্যন্ত একটা ভাষা খারাপ বলছি বলেন আমি আপনাদেরকে বলছি দলিলের আলোকে এখন আমি তো বলে গেলাম এরপরও দেখবেন আমাকে গালিগালাজ করতেছে তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন এই লোকটা খবিসুল লিসান তার ভাষা ছিল খুব খারাপ ওলামায়ে কেরাম ইমামদের ব্যাপারে জঘন্য ভাষা ব্যবহার করত শাদিদুল কিবরি প্রচন্ড অহংকারী ছিল মোতাহাবিনা অলস টাইপের ছিল কি টাইপের ছিল বর্তমান যুগে যারা আমাদের নিকট অনেক বড় আলেম এই অনেক বড় হওয়ার পরেও এরা বেদাতেরকে যখন প্রমোট করে বেদাত প্রমোট করতে গিয়ে দেখবেন কথা বলার স্টাইল এমন দেখলেই বোঝা যায় কথা থেকে প্রচুর পরিমাণে অহংকার ঝরে পড়তেছে অহংকার প্রচুর মুতাহামিনা অলস আর শাদিদুল কিবরি প্রচন্ড অহংকারী বলছে ইবনে হাজার এখন এটা জানলাম আমরা ছয় নাম্বার আলোচনা তখন বলেন তো রসুলের জন্মকে কেন কেন্দ্র করে কোন উৎসব এটা কবে থেকে শুরু হয় ৬০৪ কোন দেশে ইরাক কোন শহর মসুল শহর সর্বপ্রথম শুরু করছে আবু সাইদ নামে একজন যেই হুজুর দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া আচ্ছা সাত নাম্বার আলোচনা রসুলের জন্মদিনে আমাদের কি করণীয় কি করা দরকার আমার সাথে সবাই বলেন বলেন আমরা নবীর জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন ঠিক তো ওয়াদা তো ইনশাআল্লাহ এখন বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন তাহলে রসুল বাৎসরিক আমল করতেন না কি আমল করতেন তাহলে কি জানলাম রসুল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক সাপ্তাহিক তাহলে আমরা জানবো এবং রসুল তার সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন এটা এখন আমরা জানবো তাহলে আগে এতটুকু শিওর হন রসুলের জন্মদিনে জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করবো না সাপ্তাহিক মাশাআল্লাহ তা হাদিস থেকে আমরা জানবো জানার পর আমল করব দলিল না থাকলে আমরাও করবো না থাকলে সবাই করতে হবে মুসলিম শরীফ ১১৬২ নম্বর হাদিস
মাদ্রাসা বাস্তু বুস্তু অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা এই অনুযায়ী 1162 এই হাদিসের মধ্যে আছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নফল রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে রাসূল রাগ হয়ে গেছে এটা শুই না একটু রাগ করছে ফাগাদিবা একটু রাগ করছে রাগ করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন রদিনা বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মাদিন রাসূলা ওয়াবি বাইআতিনা বাইআতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের রাগ দেখা আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম আর আমরা যে বায়াত হয়েছি তার কাছে এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ ওমর ইবনুল খাত্তাব এটা বলছে নবীজির যেন আপনার এই রাগটা কমে যায় রাগ করছে মানে নফল রোজা যে তোমরা কি পারবা বললে এই জন্য একটু মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম লেখছে যে নফল এবাদত এরকম করার কারণে হয়তো রসুল একটু যে প্রশ্ন এত বারবার কেন করা এই জন্য একটু রাগ হয়ে গেছে তো এবার রসুলকে প্রশ্ন করা হলো সুইলান সৌমিদ দাহরি রসুলকে জিজ্ঞাসা করা হলো হুজুর সারা বছর যারা রোজা রাখে এই ব্যাপারে আপনার কি অভিমত সারা বছর রোজা একদম রোজা ছাড়ে না পাঁচ দিন ছাড়া পুরা রোজা রাখে নবী জবাব দিলেন লা সামা ওয়ালা আফতারা যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজাও রাখে নাই আবার রোজা ভাঙেও নাই কি বললেন সে রোজা রাখেও নাই আবার রোজা ছাড়েও নাই মানে এটা উৎসাহিত করেন নাই নবী যে না এটা উৎসাহ দেন নাই যে না এটা ঠিক না এটা না রাখাই ভালো নবী বললেন সে রোজাও রাখেও নাই আবার ছাড়েও নাই নাজায়েজ বলেন নাই কিন্তু মানে বোঝা যায় রসুলের কথায় রসুল এই রোজায় উৎসাহ দিচ্ছেন না যে সারা বছর রোজা রাখো এবার প্রশ্ন করলেন সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি দুই দিন রোজা রাখে আর একদিন না রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই আজকে রাখলেন কালকে রাখলেন পরের দিন রাখবেন না আজকে বৃহস্পতি শুক্র দুই দিন রাখলেন শনি রাখবেন না রবি সোম দুই দিন রাখলেন মঙ্গল রাখলেন না বুধ বৃহস্পতি দুই দিন রাখলেন শুক্র রাখলেন না অর্থাৎ দুই দিন রোজা একদিন রাখবে না আবার দুই দিন রোজা একদিন রাখবে না হুজুর এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই فقال رسول الله صلى الله عليه وسلم ومن يطيق ذلك নবীজি বললেন এটা কষ্টকর এটা কে পারবে বলো কার সামর্থ্য আছে এটা মানে রাসূল বুঝাইলেন এটা কেউ পারলেও এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না রাসূল বললেন এটা কার সামর্থ্য আছে এটা দ্বারা কি বোঝা যায় যে এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না যে দুই দিন রোজা রাখবা আর একদিন রাখবা না এটাও উৎসাহ দিচ্ছেন না এবার তৃতীয় প্রশ্ন করলেন ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন প্রশ্ন করলেন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে আর দুই দিন না রাখে আজকে রাখলেন পরে দুই দিন রাখবেন না আবার রাখবেন আবার দুই দিন রাখবেন না অর্থাৎ একদিন রোজা দুই দিন গ্যাপ আবার একদিন রোজা আবার দুই দিন গ্যাপ এটা রাখলে কেমন হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া লাইতা লাউ ক্বাওয়ানাল্লাহু যালিকা হ্যাঁ এটা তো সুন্দরিস আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমগো সবাইরে দিত এটা উৎসাহ দিছেন রাসূল বললেন আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাদের সবাইরে দিত এটা বোঝা গেল কি উৎসাহ দিছেন তাহলে দেখি আপনাদেরকে এবার পরীক্ষা নেই দুই রোজা রাখবেন মাঝখানে একটা গ্যাপ দিবেন উৎসাহ দিছে না এক রোজা রাখবেন মাঝখানে দুই দিন গ্যাপ দিবেন উৎসাহ এটা উৎসাহ দিছে একটা রাখবেন দুইটা গ্যাপ আবার একটা এবার নবীজির প্রশ্ন করা হলো সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে একদিন গ্যাপ দেয় একদিন রাখলো একদিন গ্যাপ আবার একদিন আবার একদিন গ্যাপ নবীজি বললেন যাকা সাওমু আখি দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম হ্যাঁ এটাও তো সুন্দর এটা আমার ভাই দাউদ নবী এই রোজাটা রাখতেন সুবহানাল্লাহ কি বললেন আমার ভাই দাউদ আলাইহিস সালাম এই রোজা রাখতেন তাহলে এটা উৎসাহ একদিন রাখবেন আবার একদিন রাখবেন না এটা উৎসাহ তাহলে প্রথম থেকে আবার সারা বছর রোজা উৎসাহ দুই দিন রোজা একদিন গ্যাপ উৎসাহ একদিন রোজা দুই দিন গ্যাপ উৎসাহ একদিন রোজা একদিন গ্যাপ এটাও উৎসাহ এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই একটু সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ নবীজি জবাব দিলেন ফিহি উলিত্তু এটা এমন দিন ইয়াউমুন ফিহি উলিত্তু অথবা উলিত্তু ফিহি এটা এমন দিন যেই দিনে আমি জন্ম নিছি সুবহানাল্লাহ
وَبُعِثْتُ এটা এমন দিন وَبُعِثْتُ যেই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে আও উনজিলা আলাইয়া এই সোমবারে আমার উপর কোরআন নাযিল করা হয়েছে হুজুর সোমবারের রোজা রাসূল কো আরে এই দিন তো আমার জন্ম এই দিন আমার নবুয়ত দেওয়া হয়েছে এই দিন আমার উপর কোরআন নাযিল করা হয়েছে তাই আমি এই দিনে রোজা রাখি সোমবার কি বছরে একদিন না তাহলে সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক সাপ্তাহিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক সাপ্তাহিক তো যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করব তো রাসূল যা করেছেন তা করেন সেটা হলো সারা বছর রাসূল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আশিক রাসূল ঠিক সে কি রাসূল আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা দেই আপনারা কি শিখলেন বলেন তাহলে সোমবার রাসূল কি করতেন নবীর জন্ম কিবার সোমবার নবুয়ত দিছে কিবারে সোমবার কোরআন নাযিল কিবারে সোমবার অন্য হাদিসে কি আসছে জানেন রাসূল বলেন তুরাদুল আমাল ফি কুল্লি ইয়াউমি ফি কুল্লি খামীসিন ওয়া ইয়াউমিল ইসনাইন প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয় তাই আমি সোম বৃহস্পতি রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হয় সুবহানাল্লাহ আপনি এটা না কইরা কি করেন না করেন ঘটনা কি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন এই হাদিসে আরো কয়েকটা প্রশ্ন আছে ওটা বলে ফেলি হাদিসটা রাসূলকে প্রশ্ন করলেন হুজুর সুইলান সৌমি ইয়াউমি আরাফাতা হুজুর আরাফার দিনে রোজা রাখলে কি হবে নবী বললেন ইউকাফিরু সানাতাল বাকিয়া ওয়াল মাযিয়া আগে পরের আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহ মাফ সুবহানাল্লাহ সাহাবি বললেন হুজুর আরেকটা দলে জিজ্ঞাসা করে ফেলি করো সুইলা ইয়াউমি আশুরা হুজুর মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকাফিরু সানাতাল মাযিয়া পিছনের এক বছরের গুনাহ মাফ সুবহানাল্লাহ এবার নবী নিজের থেকে একটা বলছে এটা বলবো নি সবগুলা বলছে প্রশ্নের আলোকে এবার নিজে থেকে একটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসে তিনটা রোজা 13 14 15 ও রমাদানা ইলা রমাদান আর রমজান মাসের রোজাগুলো যদি রাখো তোমার পুরা বছর রোজা রাখার সওয়াব যদি এই ব্যাপারে আরেকটা বর্ণনা শাওয়ালের 6টা রোজা রাখলেও পুরো বছর রোজার সওয়াব আর এই হাদিস থেকে আজকে আরেকটা জানলাম আমরা যে মাসে তিনটা রোজা 13 14 15 আরবি মাসে আর রমজানের রোজা রাখলে তার পুরো বছর রোজা রাখার সওয়াব যাক আমাদের এই হাদিসের মূল বিষয় রাসূল জন্ম বারে কি করতেন বাৎসরিক না সাপ্তাহিক আল্লাহ আমাদেরকে খাঁটি আশিকের রাসূল হওয়ার তৌফিক দান আমিন 8 নাম্বার আলোচনা জন্মদিনকে কেলন কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না বলেন ইনশাআল্লাহ করব না ইনশাআল্লাহ জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত করব না বেদাত কারে কয় হাদিস থেকে শিখে নেই আমরা সহিহ বুখারী 2697 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد نبي صلى الله عليه وسلم বলেন আমাদের এই শরীয়তের মধ্যে যা নাই যা আমি নবী রেখে যাই নাই এমন নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে শরীয়তের মধ্যে ইবাদতের নামে শরীয়ত মানে যা করলে ইবাদত হবে যা করলে সওয়াব হবে নবী বলেন আমার এই দ্বীনের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে ফাহুয়া রদ্দুন এটা প্রত্যাখ্যান করা হবে বলেন তো মাইক যদি না থাকে আমরা নামাজ পড়ব না মাইক যদি না থাকে চার পাঁচ জনের সামনে কি বয়ান করা যাবে না লাইট না থাকলে নামাজ পড়বেন না ফ্যান না থাকলে নামাজ পড়বেন না এটা কেন বললাম একদল ভাই আপনাদেরকে বলবে ভাই এত বেদাত বেদাত করেন না মাইক লাইট ফ্যান এগুলো তো বেদাত আপনি বলবেন যে না এই লাইট না থাকলেও শরীয়ত পালন করব মাইক না থাকলেও শরীয়ত পালন করব শরীয়তের মধ্যে বেদাত আসলে সেটাকে আমরা বেদাত বলব ইবাদতের নামে বেদাত এটার সম্পর্ক মাইকের সাথে না শরীয়তের সাথে তো মাইক যদি নাও থাকে শরীয়ত কি আমরা পালন করব না মাইক 100 200 বছর আগে ছিল না তো শরীয়ত পালন হয় নাই হ্যাঁ এইজন্য এইগুলা বইলা এই বেদাতকে প্রমোট করার কোনো সুযোগ নাই আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন রাসূল বললেন দ্বীনের মধ্যে যদি শরীয়তের মধ্যে যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু কেউ বানায় সেটা প্রত্যাখ্যান মাইক যদি কেউ না বানায় এর গুনাহ হবে না লাইট যদি কেউ না জ্বালায় তার গুনাহ হবে না নামাজ না পড়লে না ফ্যান যদি চলে নামাজে একটু শান্তি পাই আরাম পাই ঠান্ডা লাগে ঠিক আছে এমন মনে করেন তিন দিন কারেন্ট নাই নামাজ ছেড়ে দিবেন না হ্যাঁ শরীয়তের সম্পর্ক এই জাতীয় জিনিসের সাথে না শরীয়তের সম্পর্ক ইবাদতের সাথে সওয়াবের সাথে তাই রাসূল বললেন শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু বানানোর নাম বেদাত
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা হলো বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন মান ইবতাদা বিদআতান ফিল ইসলাম ইয়ারাহা হাসানা, কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কোন বেদাত আবিষ্কার করে মনে করে খুব ভালো একটা কাজ করছে, একটা ইবাদত বানাইছে নতুন, বানায় বলল যে ভালো একটা কাজ করছে। ইমাম মালিক বলেন ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে কেমন যেন বলতে চায় নবী তার দায়িত্ব পালনে খেয়ানত করছে। রসুল কি দিন পরিপূর্ণ রেখে গেছেন কিনা, আর রসুল পরিপূর্ণ দিন রেখে গেছেন কিনা? সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য শরীয়ত ইসলামকে কমপ্লিট পরিপূর্ণ করে দিয়েছি। নবীজি কমপ্লিট দিন রেখে গেছেন কিনা? ইমাম মালিক কয় কেউ যদি এই দিনের মধ্যে নতুন কিছু বানায় কয় খুব ভালো একটা কাজ করছি, কয় কে সেমন যেন বলতে চায় লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কামটা কইরা যেতে পারে নাই আপনি করছেন। আরে আল্লাহ বুঝদান করেন সবাই, আমিন।